বনগাঁ খেলাঘর মাঠে বনগাঁ উৎসব হচ্ছে, প্রতি বছরই হয়। তবে এবছর এই মেলাতে শান্তিনিকেতনের ব্যাগ, বেলুন, বন্দুক, ব্রেক ডান্সের সাথে নতুন একটা স্টল হয়েছে ইছামতি। বই ও ছবিতে সেজে উঠেছে এই স্টল, বিক্রি হচ্ছে বই ও ছবি এবং সন্ধ্যাবেলায় ভিড় জমাচ্ছেন এখানে সকলেই। বনগাঁ উৎসবে আমাদের সাথে রয়েছেন বিভিন্ন সাহিত্যিকরা, ওনাদের সাথে কথা বলবো। নমস্কার। বনগাঁ উৎসবে বই মেলা কি বলবেন? একটা নতুন স্বপ্ন রোপিত হলো, পুঁতে দেওয়া হলো আর কি, আমাদের তরুণ প্রজন্মের কয়েকজনের, তাদেরই ব্রেন চাইল্ড এটা। হঠাৎ তারা ভাবলো যে বনগাঁ মেলা হোক, বনগাঁ উৎসব হোক, কিন্তু এখানে বনগাঁর একটা বই বই রাখার জায়গা হোক, সেটাকে বইমেলা বলেই আমরা বলছি এখন। মূলত বনগাঁর লেখকদের লেখা বই, পত্র পত্রিকা সঙ্গে থাকে, সঙ্গে অবশ্য আরও ভালো বই পৌঁছে দেওয়ার জন্যে বাইরে থেকে ভালো ভালো কিছু বই আনা হয়েছে, সেটা গৌণ। মুখ্য তো উদ্দেশ্য হচ্ছে বনগাঁর লেখকদের বই। এবং একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে বই বিক্রি হচ্ছে প্রতিদিন, এবং আমরা এই যে আমাদের তো, আমি তো 70-এর বাইরে চলে গেছি আমার বয়স, ভেবেছিলাম আর বুঝি মোবাইল ছেড়ে কেউ আসবে। আমি নিজে দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েরা এসে তারা বই কিনছে, আমি বিস্মিত হচ্ছে। এবং এই যে আমার বিস্ময় একটা সোনালি বিস্ময়ে পরিণত হয়েছে, এবং মনে হচ্ছে আরও অনেক দিন আমি বেঁচে থাকবো। এর পেছনে যেসব রথীরা আছে তারা জুনিয়র, আমাদের চেয়ে অনেক ছোট, তারা এই স্বপ্নগুলো বুনেছে। এবং আমার ভালো লাগলো এই জন্য যে তাদের বোনার স্বপ্নকে দেখে আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং আজকে আমি জিজ্ঞেস করলাম কেমন বিক্রি বাটা কেমন হচ্ছে, বলে জানেন 34,000 টাকার বই, নট এ ম্যাটার অফ জোক, 34,000 টাকার বই বিক্রি হচ্ছে এখান থেকে, যেখানে একটা বই মেলা বিক্রি হয় না। এবং যে মেলাটাকে, বইগুলোকে যে কন্ট্রোল করছে দিব্যেন্দু, সে তারও খুব আনন্দ হচ্ছে। বনগাঁ উৎসবের মধ্যে একটা বইয়ের মেলা বলবো না, একটা বইয়ের ছোট একটা স্টল, এবং এর পেছনে যারা আছে, যে কারিগররা আছে, যারা এই স্বপ্ন দেখেছে, আগে আমি তাদের সাধুবাদ জানাই। যে একটা বনগাঁ উৎসবে যেখানে নানা ধরনের জিনিস বিক্রি কিনি হচ্ছে, বিভিন্ন রাইড আছে, মূল মঞ্চে অনুষ্ঠান চলছে, সেখানে শুধুমাত্র বইয়ের জন্য লোকে এই স্টলে ভিড় করছে। এবং এই স্টলের একটা বিশেষত্ব হলো, এই স্টলে বনগাঁর লেখকদের শুধুমাত্র বই এবং বনগাঁর চিত্রশিল্পীদের আঁকা ছবি, এটা একটা অভাবনীয় ব্যাপার। এটা ভাবনায় আনা যায়, এটা আমরা কোনোদিন ভাবিনি। এবং এইখান থেকে এই বইগুলো বিক্রি হচ্ছে, বনগাঁর লেখকদের বই বনগাঁর লেখকরা কিনছেন, ছবি পর্যন্ত এখানে বিক্রি হয়েছে। এবং এই স্টলটির নাম যারা রেখেছে ইছামতি, তারা বলছে ইছামতির যে আবহমান ধারা, ইছামতি তো আমাদের এখানে প্রায় মুমূর্ষ, কিন্তু যত এগিয়ে যাব দক্ষিণের দিকে, সাগরের দিকে, বসিরহাট ইছামতি এখনো মানে কল্লোলিত, সুতরাং সেই অবস্থায় থাকা। এরা চাইছেন যে ইছামতির সেই ধারা, সাহিত্যের ধারা, মানে আমরা যারা লেখালেখি করি বা যারা ছবি আঁকি এই অঞ্চলে, ইছামতির পাড়েরই মানুষ আমরা, ইছামতির ভূমিপুত্র, আমাদের মধ্যেও এইটা ছড়িয়ে যাক, যে আরো বেশি করে স্রোতশ্রেণী হোক বনগাঁর সাহিত্য, বনগাঁর চিত্রকলা। এই ধরনের একটা কনসেপ্ট, যে একটা মেলা, মেলায় তো যে মন নিয়ে মানুষ আসেন, হ্যাঁ, তার সাথে তো বইয়ের ব্যাপারটা ঠিকঠাক মেলে না, কিন্তু সেই মেলার মধ্যেই একটা বই রাখার জায়গা, এবং তার উদ্দিষ্ট হচ্ছে বনগাঁর কবি, গল্পকার, ঔপন্যাসিকদের লেখা বই এক ছাতের নিচে, এক ছাতের নিচে বনগাঁর যারা লেখেন কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গল্প, সবার বই রয়েছে। শুধু তাই নয়, বনগাঁ যাদের নিয়ে গর্ববোধ করে, সেই প্রবাদ প্রতিম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাদের লেখা, দীনবন্ধু মিত্র, তাদের উপন্যাস, এবং সর্বোপরি যিনি জীবিত কিংবদন্তি, সেই শঙ্করের উপন্যাস এখানে রয়েছে। বাচ্চা বাচ্চারা তাদের মা বাবার সাথে ঢুকছেন, মায়েরা এসে কিছু বই বাচ্চাদের জন্যে, কখনো কখনো আমাদের এইখানে এই এই বইয়ের স্টলে যিনি অক্লান্ত পরিশ্রম করলেন, সেই দিব্যেন্দু ঘোষ, তাকে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন বাচ্চাদের এই বইটা এগিয়ে দিচ্ছেন। এবং আমরা দেখে কি আনন্দ হচ্ছিল যে বনগাঁর মানুষ, আমাদের সেই গর্ব, আন্তর্জাতিক জায়গায় বনগাঁর মানচিত্রকে যিনি নিয়ে গেছেন, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম হিটু আম মাটির ভেপু, হ্যাঁ, তারা কিনে দিচ্ছেন। এবং এইটাকে কেন্দ্র করে আজকে যেটা ওরা, যেটা কনসেপ্ট, যে জয়দীপ, রিতেশ এবং তার ইছামত, তার বন্ধুদের যে কনসেপ্ট, এটা ওদেরই ব্রেন চাইল্ড, মলয়দা বলেছে। এবং তার সাথে আজকে যেটা অভাবনীয় ব্যাপার করলো,
সেটা হচ্ছে একটা ওয়ার্কশপ, একটা চিত্রকলার ওয়ার্কশপ, এবং তাতে মানে কিংবদন্তি শিল্পী যাদের দেখতে কলকাতায় যারা কুমারটুলির যাদের শিল্পীতে যার মূর্তি মানে 1 লাখ লোক দর্শনার্থী, সেই সমস্ত মানুষ মানে এখানে এসে আঁকলেন, আমাদের বারাসাতের পুজোর যিনি অলঙ্করণ করেন তারা এসে আঁকলেন, এবং কিংবদন্তি শিল্পীরা আঁকলেন, তার সাথে বনগাঁর শিল্পীরা, এবং তার সাথে বনগাঁর যারা খুদে তারা তাদের ইয়েতে সহায়তা করছেন, তাদের আঁকায় সহায়তা করছেন, কখনো তুলিটা এগিয়ে দিচ্ছেন, কখনো রংটা এগিয়ে দিচ্ছেন। এটা অসাধারণ বিষয়, এই গরমের মধ্যে বনগাঁর মানুষ তাদের সাথে কিন্তু সংগত করেছেন, এবং তার সাথে সাথে পরবর্তীকালে একদম শেষ লগ্নে হলো কবিতা পাঠ এবং কবিতা নিয়ে আলোচনা। প্রকৃতপক্ষে বনগাঁর মানুষ বই ভীষণ পছন্দ করে, আমরা যারা বই লেখালেখি এবং প্রকাশনার সঙ্গে যুক্ত সারা পশ্চিমবঙ্গের নিরিখে যে বই বের যে তথ্য বেরোয় সরকারের তরফ থেকে, তাতে দেখা যায় যে আমাদের বনগাঁ প্রথম 3টে জায়গার মধ্যে রয়েছে বই বিক্রিতে, জেলাওয়াড়ি বই মেলাতে। তাই আজকে বনগাঁ উৎসবে এই যে আয়োজন, এখানে যে মানুষ আসবে, বনগাঁর মানুষ ভিড় করবে, পছন্দের বই কিনে নিয়ে যাবে, এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয় বলে মনে হয়নি। সবচাইতে বড় কথা এই যে বনগাঁর লেখকদের তুলে ধরবার প্রয়াস, বনগাঁর সৃষ্টিশীল প্রতিভাদের তুলে ধরবার প্রয়াস, এবং নবীনে নবীনে মিলে একটা আবহমানতাকে প্রতিষ্ঠা করা, এটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল না। এবং আমি মনে করি বনগাঁ পুরসভা বা প্রশাসনে যারা আছেন, যদি সত্যিকারের বনগাঁকে তারা দেখাতে চান, তুলে ধরতে চান, এর একটা স্থায়ী রূপ হোক, এই স্টলটা ভেঙে যাবে আর এই এই সিজনের সম্ভার হারিয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, এটা ভাবতে কষ্ট হচ্ছে। চৈত্র থেকে শুরু হলেও বাংলার নতুন বছরে পা রেখে প্রায় 1 মাস ধরে পুরসভার উদ্যোগে বনগাঁ উৎসব ঘিরে ভোটবাজারের মধ্যেই জমে উঠেছে এই মেলা। প্রতিবারের মতো এবারও চোখে পড়ার মতো ভিড়। এই বিশেষ মেলার আয়োজন করে বনগাঁ পুরসভা কর্তৃপক্ষ। বাঁশের হাত পাখা, কুলো, চালনি থেকে শুরু করে হরেক রকমের জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা। বিগত দিনগুলিতে প্রত্যেক দিনই চলছে সান্ধ্যকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তা চলবে মেলার শেষ দিন পর্যন্ত, জানাচ্ছে বনগাঁ পুরসভার পক্ষ থেকে। বনগাঁ উৎসবে একটা ছবিঘর তৈরি হয়েছে, আর সেই ছবিঘরে শুধু বনগাঁর নয় পুরো পৃথিবীর ছবি দেখা যাচ্ছে। এটা কিভাবে সৃষ্টি হলো জেনে নেব উদ্যোক্তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ওনারা। নমস্কার, আপনার নাম? আমার নাম জয়দীপ রায়। বনগাঁ উৎসবে এরকম একটা ভাবনা কিভাবে এলো? এই ভাবনাটা মূলত শিল্পী প্রশান্ত পালে, প্রশান্ত আমাদের সঙ্গেই রয়েছে, ও একজন বড় মাপের একজন চিত্রশিল্পী আর্টিস্ট। কমার্শিয়াল জায়গায় বড় বড় দুর্গাপুজো করা, মোহাম্মদ আলী পার্কের মতো দুর্গাপুজো পরপর করা, তাছাড়া কলকাতা জুড়ে বহু দুর্গাপুজো করেছে ও, দুর্গাপুজো করেছে মানে দুর্গাপুজোটাও তার একটা আর্ট, একটা ছবি, একটা শিল্প। তো ওর সেটা কমপ্লিট আছে, এবং ও আমাদেরকে একদিন বলল, দাদা এই মেলার দায়িত্ব আমি পেয়েছি, সবচেয়ে একটা ভালো জায়গা, আমি ব্যবস্থা করে দেবো সেখানে, তাহলে ছবি এবং বই বনগাঁর বিভিন্ন লোকদের তোমরা একটু ব্যবস্থা করো। তারপরে আমি দিতে সামরা থেকে সবাই চেষ্টা করলাম, এবং আমাদের সঙ্গে মুহূর্তের মধ্যে বনগাঁর যারা লেখক, বনগাঁর যারা শিল্পী, সবাই নিজের বলে মনে করে নিল, নামকরণ হয়ে গেল ইছামতি। দেবাশিস দা আমাদেরকে এক রাতের মধ্যে বনগাঁর সমস্ত লেখকদের শিল্পীদের নাম্বার দিয়ে দিলেন, ডেটাবেস দিয়ে দিলেন তৈরি করে, আমরা সেগুলো নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করলাম, সবার বই নিলাম। প্রশান্ত ওদের যে অ্যাসোসিয়েশন আছে পেইন্টারদের, সেখান থেকে ওদের খবর দিল, ওরা আসলো, ছবি সাজানো হয়ে গেল। যাকে গোটা দুর্গা মন্দির তৈরি করতে দেখা যায় সেই হাতেই তিনি এই মেলার এই স্টলটাও তৈরি করেছেন। আমাদের সাথে সেই শিল্পী রয়েছেন, ওনার সাথে কথা বলবো। কি বলবেন এই স্টল নিয়ে? এই স্টলটা অ্যাকচুয়ালি একটা বড় পান হলো। প্রথমত বলি যে মেলা মানেই একটা মিলবন্ধন। তো দাদাকে একদিন রাত্রেবেলা বললাম যে দাদা, মানে আমি কলকাতা বা বাইরে যেখানেই যাই, মেলার সঙ্গে ছবি বই অনেক বড় বড় মেলাতে যোগাযোগ থাকে, যেমন আমাদের কলকাতার বই মেলাতে আমরা একসময় ছোটোবেলায় ছবি এঁকেছি। তো সেই সব দিনগুলো তো অতীত হয়ে গেছে। তো বনগাঁর এই মেলাটা একরকমভাবে চলতো, এবছর আমাকে যেহেতু পৌরসভা একটা বলেছে দায়িত্ব নিতে, তো আমার কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে আমি কিন্তু আমার মতো করে মেলা ভাববো, কারণ আমি তো এই ব্যবসায়িক যুগের ছেলে না।
তো দুর্গা পুজোটা করি একটা কমার্শিয়াল পার্টে, ছোটোবেলা থেকে ছবি ভালোবেসেছি, ছবি করেছি। তো আমি দেখলাম একটা প্রমাণ করার পালা যে ছবির সঙ্গে কবিতা বই, একটা বই করতে গেলে একটা প্রচ্ছদ তৈরি করতে হবে, ওর একটা ব্যাপক বড় একটা মেলবন্ধন আছে যেটা সবাই খুঁজে পায় না। তো আমি আমার সিনিয়রদের দেখেছি অনেক বড় বড় লেখকের বইয়ের উপরে একটা ছোট্ট একটা তুলির টানে একটা অনেক বড় মানে ভাব প্রকাশ করে দেয়। তো আমার মনে আছে দাদাকে আমি যখন দেখেছি অনেক ভালো ভালো কবিতা মাঝে মধ্যে দাদা ফেসবুকে ছাড়ে, তো বনগাঁও চপটা যদি একটু চেঞ্জ করা যায়, তো ওই জন্য তো গেট থেকে শুরু করে এই পরিবেশনটা একটু চেঞ্জ করে ফেলেছি। দুর্গাপুজোর ভালো লাগার একটা মন খুব চঞ্চল করে, তো ভালো একটা মেলাও যদি করতে পারি, তো দাদার সহযোগিতায় যে আজ এই ইচ্ছামতির যে সৃষ্টি হয়েছে, দাদাকে আমি বলেছি যে এটা কিন্তু খুব ভারী কঠিন জিনিস। তো দাদা বললো তো আরও কিছু করা যায়, তাই বললাম হ্যাঁ করা যায়। যে আমরা যে বাইরে যে রং তুলি নিয়ে খেলা করি, দুর্গাপুজো বড় বড় মণ্ডপ তৈরি হয় যাদের হাত ধরে, মানে সোজা কথা হচ্ছে সনাতন লিন্দা থেকে শুরু করে মিন্টু দাস, মানে যার বড় দুর্গা জগৎ বিখ্যাত, সে মিন্টু পাল থেকে শুরু করে আমার খুব ক্লাসমেট দাদা মিয়াজ, যার ঠাকুর আমার প্যান্ডেলে শোভা পাই, সে পরিমল পাল, প্রচুর মানুষ এসেছে এখানে। আর সবথেকে বড় আনন্দ পেয়েছি যে স্বয়ং গৌরাঙ্গ কুইলা, যার আধুনিকতা ছয় কলকাতার দুর্গাপূজায় বিশ্বমানে গেছে, সেই গৌরাঙ্গ কুইলা সময় করেও এসেছে এখানে ছবি এঁকেছে। তো ইচ্ছামতির একটা বড় পাওনা যাদের দুজনের হাত ধরে হয়েছে সেটা হচ্ছে জয়দীপ দা, জয়দীপ রায় আর আমাদের রিতেশ শাহ, দুজনে আমার টিচার এবং আমার গার্জিয়ান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি দেখেছি যে আমরা হয়তো শিল্প লাইন দুর্গাপুজো করার সময় অনেক রাত জাগি, কিন্তু এই কাজটার জন্য রাতের পর রাত বসে বসে কীভাবে ডিজাইন করতে হবে, কীভাবে আপ্যায়ন করতে হবে, এত মানুষের সমাগম, এই আজকে যেটা হয়েছে আমি তো খুবই ভীষণ মানে আনন্দ পেয়েছি। আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে? এবছরের মেলায় আমাদের বইয়ের স্টলে যে পরিমাণে সাড়া আমরা পেয়েছি, বনগাঁর লেখক এবং কবি এদের বই নিয়ে যে আমরা যে স্টলটা করেছি তাতে সত্যি আমরা ভাবিনি, এবং কবি লেখক ওনারাও ভাবেননি যে তাদের বই এই মানে এই পরিমাণে মানুষের কাছে পৌঁছাবে। তো অভাবিত সাড়া পেয়েছি, পরবর্তী পর্যায়ে আমরা ভাববো যাতে এই স্টলটা একটু বড় করা যায়, পরিসরে একটু বড় করা যায়। প্রচুর শিল্পী আছেন, প্রচুর লেখক আছেন, গদ্যকার আছেন যাদের বই আর প্রিন্ট হচ্ছে না, আউট অফ প্রিন্ট হয়ে গেছে, সেইগুলো যাতে রিপ্রিন্ট করা যায় সেইটা আমরা চিন্তাভাবনা করতে পারি। এবং আমরাও বনগাঁয় যারা প্রকাশনী সংস্থা আছেন তাদের কাছে অনুরোধ রাখব যে তাদের বইগুলো যাতে আবার নতুন করে মানুষের হাতে পৌঁছায়। বনগাঁও উৎসবে ইচ্ছামতের স্টলে অসংখ্য ছবি ও বই বিক্রি হলো, সীমান্তবর্তী শহরের নদীতে যেন নতুন করে স্রোত ফিরে এলো। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।